ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আমাদের ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা স্টার্ট করব। পরিবেশের জন্য ভাবনা স্টার্ট করার আগে পরিবেশের সম্বন্ধে জানাটা খুব জরুরি, তেমনটাই জরুরি কোনো একটা ক্লাসে যখন কোনো একটা সাবজেক্ট শুরু করব সেই সাবজেক্টটাতে আমাকে কী কী পড়তে হবে সেটা জানা জরুরি, এবং যে সাবজেক্টটা শুরু করব সেই সাবজেক্টটার ব্যাপারেও জানাটা জরুরি। অর্থাৎ ক্লাস টেনে আমরা যেসব চ্যাপ্টার পড়ব সেই সব চ্যাপ্টার সম্বন্ধে আমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে, পাশাপাশি আমি যেই বইটাই বা পড়ছি সেই বইটা সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। তো আমাদের বইটার নামই হচ্ছে ভৌত বিজ্ঞান, অর্থাৎ এটা একটা বিজ্ঞানের একটা ভাগ। তো এই ভৌত বিজ্ঞান তোমরা পড়ে থাকবে হয়তো, বিজ্ঞানের দুটো পার্ট, একটা ভৌত বিজ্ঞান একটা জীবন বিজ্ঞান, যেটা তোমরা ক্লাস সেভেনের পর থেকে হয়তো একটা অনুভব করেছো যে ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান সম্বন্ধে। কিন্তু আজকে আমি বলছি তোমাদের যে ফ্যাক্টটা, ভৌত বিজ্ঞানে আবার দুটো ভাগ আছে, অর্থাৎ তোমরা যখন হায়ার ক্লাসে যাবে এই ভৌত বিজ্ঞানই আবার দুটো পার্টে ডিভাইড হয়ে যাবে। একটা পার্ট হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, অর্থাৎ একটা হচ্ছে পদার্থবিদ্যা আর একটা হচ্ছে রসায়ন। যখন তোমরা পদার্থবিদ্যা সম্বন্ধে আলোচনা করতে যাবে, পদার্থবিদ্যার সংজ্ঞাতেই এরকম আসে যে তোমরা আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটতে দেখছো তা সব কিছুই ফিজিক্সের অন্তর্গত। যেমন আজকে আমি এখানে আসি, ক্লাস করছি, আমার সামনে অনেকগুলো লাইট জ্বলছে। তো এই লাইট, আমরা যদি লাইটের ব্যাপারে কথা বলি তাহলে এটাই আমাদের ভৌত বিজ্ঞানে লাইট বলে একটা চ্যাপ্টারই আছে, আবার কয়েকদিন কিছুদিন পরে যেটা আমরা পড়বো। আবার যদি বলি ফ্যান, ফ্যান ঘুরছে কীভাবে, সেটা চৌম্বকে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে যে ফ্যান কীভাবে ঘুরে। তারপরে তোমরা ফিউজ, তার এসবের নাম শুনে থাকবে, দেখবে সাইকেল চলছে, সাইকেল কীভাবে চলছে। তুমি যে হাঁটছো, তুমি হাঁটছো কীভাবে, সেটাও এখানে ফিজিক্সের মধ্যে আলোচনা করা হয়। এবার আসি কেমিস্ট্রি ব্যাপারে। ফিজিক্স সম্বন্ধে হালকা হালকা ধারণা তোমরা হয়তো করে নিয়েছো এতক্ষণে, কিন্তু কেমিস্ট্রি ব্যাপারটা কী সেই জিনিসটা তোমাদের এবার আমি একটু বুঝিয়ে দিই। দেখো, কেমিস্ট্রি হচ্ছে বিজ্ঞানের আরেকটা বিভাগ, অর্থাৎ ভৌত বিজ্ঞানের আরেকটা বিভাগ যদি বলি তাহলে ভালো হবে। এই মুহূর্তে এই সিচুয়েশনে ভৌত বিজ্ঞানের আরেকটা বিভাগকে আমরা কেমিস্ট্রি বলতে পারি। এই কেমিস্ট্রি তোমার কী, কেমিস্ট্রি হচ্ছে তোমার, ধরে নাও তুমি একটা, যেমন জলকে আমরা H2O বলে জানি, ঠিক আছে। তো আবার জলের সঙ্গে আবার এরকমও তোমরা পড়েছো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করে, এইসব তোমরা পড়েছো। কিন্তু কীভাবে বিক্রিয়া হয়, কীভাবে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কীভাবে বা জল হলো, ঠিক আছে, এরকম বিভিন্ন ব্যাপার আছে। যেমন তোমরা নাইট্রোজেন পড়েছো, নাইট্রোজেন গ্যাস কীভাবে, নাইট্রোজেনকে N2 লেখো তোমরা এটা জানো, অক্সিজেনকে O2 লেখো, O3 কেন লেখো না, এসব ব্যাপারে আমরা আলোচনা করব একবার ডিটেলসে। কিন্তু এই মুহূর্তে না, একবারে যখন আমরা এই ক্লাস টেন যখন পুরোপুরি কভার করে ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, অক্সিজেনকে O2 কেন লিখি, O3 তো লিখি না অক্সিজেনকে, নাইট্রোজেনকে N2 কেন লিখি, যেমন অ্যামোনিয়াকে NH3 কেন লিখছি, NH4 কেন হচ্ছে না। তো এই সব ব্যাপারে আস্তে আস্তে আমরা বুঝে যাব কীভাবে এগুলো গঠিত হচ্ছে। তো এই সব ব্যাপারগুলো আমরা যখন আমাদের ক্লাস টেনটা একবারে শেষের দিকে চলে যাবে তখন আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কিছু ফিজিক্সের চ্যাপ্টারও আছে, কিছু কেমিস্ট্রির চ্যাপ্টারও আছে আমাদের ক্লাস টুয়েলভে। এবার আশা করি তোমাদের কাছে ভৌত বিজ্ঞান জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ভৌত বিজ্ঞান মানে কি, দুটা বিজ্ঞানের, একটা ফিজিক্স আর কেমিস্ট্রির সামকে আমরা ভৌত বিজ্ঞান বলে দিচ্ছি। এবার কি, আমরা যে ক্লাস টেন স্টার্ট করছি তো ক্লাস টেনে আমাদের কী পড়তে হবে এই জিনিসটা যদি আমরা একটু জেনে নিই তাহলে আমাদের খুবই ভালো হয়। তো আমি বলি, ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, যেটা আজকে আমরা পড়ব। নেক্সট চ্যাপ্টার তোমাদের আছে গ্যাসের আচরণ, ঠিক আছে। এই গ্যাসের আচরণ চ্যাপ্টারে গ্যাসের বিভিন্ন আচরণ, অর্থাৎ উষ্ণতা বাড়ালে গ্যাসের কীরকম ব্যবহার অর্থাৎ আচরণ দেখা যাবে। আমি মানে একবারে খাঁটি ভাষায় বলছি, উচ্চ মানে ব্যবহার কীভাবে হবে, অর্থাৎ আচরণ কীভাবে হবে, অর্থাৎ যে আমরা উষ্ণতা বাড়ালাম তো গ্যাসের আয়তন বাড়বে না কমবে, এরকম হবে। অর্থাৎ উষ্ণতা বাড়ালাম বা তার চাপ বাড়বে না কমবে, একটা গ্যাস কখন কীরকমভাবে আচরণ করবে, এসব আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে আলোচনা করব খুব ডিটেলসে। এবং সেখানে কিছু অঙ্ক আছে সেগুলো করতে শিখিয়ে দেবো। এবং এই অঙ্কগুলি করার আমি দেখেছি স্টুডেন্টদের বইয়ের যে চারটা অঙ্ক আছে, একবারে চারটা অঙ্ক যদি পরীক্ষায় পড়ে তাহলে মানে ওই তিনে তিন যদি একটা মার্কেট থাকে, তিনে তিন মার্কেট থাকে, তো সে তিন মার্কই নিয়ে আসে। কিন্তু ওই অঙ্কটা জায়গায় অন্য একটা অঙ্ক দিয়ে দেয়, সেম টাইপের অঙ্ক, তবু সে করতে পারে না। কেন, সে অঙ্কটা মুখস্থি করার চেষ্টা করে। কিন্তু তোমরা জেনে থাকবে আগের ক্লাসেও, অঙ্ক কিন্তু মুখস্থি করার জিনিস না, অঙ্ককে ঠিকভাবে বুঝে করতে হয়। তো আমরা ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো যখন ক্লাস ইলেভেন টুয়েলভে যখন যাই তখন ওদের কাছে ফিজিক্যাল সায়েন্সের এই অঙ্কগুলোও কঠিন হয়ে যায়।
তো আমরা শিখবো কিভাবে ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলোকে খুব সহজে করতে পারি। এবার নেক্সট যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে রাসায়নিক গণনা, ঠিক আছে। সেখানে আমরা মোলের ব্যাপারে হালকা হালকা জানবো, এবং সেখানে রাসায়নিক গণনাতে বইয়ে দেখি বিভিন্ন অনেকগুলো নিয়ম ফলো করে, কিন্তু আমরা জাস্ট ওই চ্যাপ্টারের একটা নিয়ম শিখবো, সেটা আবার ঐকিক নিয়ম, ঠিক আছে। একটা নিয়ম শিখবো, সেটা আবার ঐকিক নিয়ম, সেই ঐকিক নিয়মের সাহায্যে সমস্ত অঙ্ক, অর্থাৎ ওখানে ধরে নাও 10-12টা অঙ্ক বা 15-20টা, যতটাই ধরো, যতটাই অঙ্ক থাকে ওই সেই ঐকিক নিয়মে হয়ে যাবে। কিন্তু ঐকিক নিয়ম, একবারে ঐকিক নিয়ম করার আগে কিছু কিছু স্টেপ আছে, লাস্ট স্টেপটা ঐকিক নিয়ম, কিন্তু তার আগে তোমাকে রিয়াকশন লিখতে জানতে হবে। তো কী হয়, অনেক সময় আমরা রিয়াকশন মুখস্থি করতে বসে যাই পুরোপুরি, একবারে আধা আধা রিয়াকশন মুখস্থি করে বসি, রিয়াকশন যদি ভুল হয়ে যায় তাহলে আমার কোশ্চেনটা আবার ভুলে যাবে। তো প্রথমে কী শিখতে হবে, আমাদের রিয়াকশনটা কীভাবে হচ্ছে সেটা জানতে হবে, তারপরে তো আমরা অঙ্কটা করব, তো রিয়াকশন লিখতে শিখাবো সেখানে তোমাদের। তারপরে আবার আমরা রাসায়নিক গণনার বিভিন্ন যে অঙ্কগুলো আছে খুব সহজে আমরা সেই অঙ্কগুলোকে ফেস করবো এবং নিপটে দেবো, যেটাকে বলা যেতে পারে। তারপর নেক্সট চ্যাপ্টার আমার যতদূর মনে আছে তাপের ঘটনা বলি, অর্থাৎ তাপ বাড়ালে কী হবে, এই চ্যাপ্টারটা আমি একটু সংক্ষিপ্তে আলোচনা করতে চাইছি। এটা আমার এই ক্লাসটা হয়তো খুব ফার্স্ট চ্যাপ্টারের ব্যাপারে খুব যে বেশি আলোচনা করব এমনটা না, ফার্স্ট চ্যাপ্টারের ব্যাপারে কিছুটা ডিসকাশন থাকবে। তার আগে আমরা ক্লাস টেনে কী কী চ্যাপ্টার পড়বো সেই ব্যাপারগুলো একটু যদি আমাদের জেনে নিই, একটু যদি জানা থাকে আমাদের, তাহলে আমাদের ক্লাস টেনটা এখন থেকে খুব ইজি মনে হবে, যদি আমরা সেটাকে বুঝে পড়ি। আর সেটা তুমি আমার কাছে পেয়ে যাবে আশা করি। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারো। তো চলো টপিকে ফিরে আসি, নেক্সট চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনাবলী। তাপের ঘটনাবলী সম্বন্ধে তোমাদের একটু বলি। ধরে নাও একটা এই এটা আছে, এটার একটা স্কেল ধরে নিতে বললাম, যেটা স্কেল, এটাকে আমি যদি তাপ দিই, এখন স্কেল বলতে স্কেলও বলবো না, এটাকে একটা তার ধরে নাও, ঠিক আছে, তার তার ধরে নাও, এটাকে যদি তাপ দিই তাহলে আলটিমেট কী হবে বলো। যদি তাপ দিই তো এটা দৈর্ঘ্য বাড়বে, তুমি বলবে এটাকে যদি তাপ দিই তাহলে, তোমরা জানো তাপ দিলে বাড়ে, লোহাকে যদি তাপ দিই, হ্যাঁ অবশ্যই এটা প্লাস্টিকের হলে হবে না, লোহার হতে হবে, ঠিক আছে। তো লোহা যদি হয় তাহলে এটাকে তাপ দিই তাহলে এটা কী হবে, দৈর্ঘ্যে বাড়বে। তাহলে তুমি কী বলবে, এখানে একটা জিনিস আছে দৈর্ঘ্য প্রসারণ, কার দৈর্ঘ্য বাড়বে, যার জাস্ট দৈর্ঘ্যই আছে তারই কিন্তু দৈর্ঘ্য বাড়বে, দেখা গেলো যার ক্ষেত্রফল আছে তার কিন্তু দৈর্ঘ্য বাড়বে, প্রস্থও বাড়বে। তো যে একটা তারকে যদি আমরা গরম করি তাহলে কী হবে, দৈর্ঘ্যে প্রসারণ হবে, তাহলে আমরা কী বলবো এই জিনিসটাকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একটা কথা আছে। এবার নেক্সট আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা ধরে নাও একটা প্লেট টাইপের জিনিস, দেখো তোমাদের বাড়িতে যে থালাটা আছে সেটাকে যদি একটু গরম করি, ধরে নাও সেটা একটা লোহার লোহার বা কোনো ধাতুর মানে ভেবে নিয়ে করি, যেটা সেটাকে যদি গরম করি তা কী হবে, সেটার দৈর্ঘ্য বাড়বে যেরকম। বা যদি আমরা একটা আয়তক্ষেত্র প্লেট নিই, তোমাদের জিনিসটা খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা আরেকটু চেঞ্জ করে নিলাম, আয়তক্ষেত্রের মতন একটা প্লেট নিই যদি, আর সেটাকে যদি গরম করি তাহলে কী হবে, সেটা যেমন দৈর্ঘ্য বাড়বে তাহলে সেটা সেরকম ক্ষেত্রফলও বাড়বে। তাহলে তুমি কী বলবে, দৈর্ঘ্যও বেড়েছে দৈর্ঘ্যও বাড়বে আর প্রস্থও বাড়বে। তাহলে তুমি কী বলবে, দৈর্ঘ্যও বেড়েছে প্রস্থও বেড়েছে। কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলকে আমরা কী বলি, দৈর্ঘ্য প্রস্থের গুণফলকে আমরা ক্ষেত্রফল বলি। তাহলে কি আলটিমেটলি আমি দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ বেড়েছে না বলে যদি ডাইরেক্ট বলে দিই ক্ষেত্রফল বেড়েছে, তো এই কথাটা একটু ক্লিয়ার মনে হবে না তোমাদের কাছে? হ্যাঁ, তো অবশ্যই তোমাদের কাছে এই কথাটা অনেকটাই ক্লিয়ার মনে হবে যে ক্ষেত্রফল বেড়েছে। তাহলে ওখানে কী হয়ে যাবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল বেড়েছে মানে কি ক্ষেত্রফলের প্রসারণ ঘটেছে, তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার থার্ড জিনিস যেটা হচ্ছে আয়তন, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কের ব্যাপারে আমি হালকা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিব, দিয়ে আবার নেক্সট চ্যাপ্টারে যেটা আছে সেটার দিকে চলে যাওয়ার চেষ্টা করব। নেক্সট আছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার দেখা গেলো কোনো বস্তুর একটা, ধরে রাখলাম যে একটা ইটের মতন কোনো একটা বস্তু আছে, ওটাকে যদি আমরা গরম করি তাহলে কী হবে, লোহার বস্তু যদি থাকে ওটা গরম করি তাহলে কী হবে, যেমন দৈর্ঘ্য বাড়বে সেরকম প্রস্থটাও বাড়বে, সেরকম উচ্চতাও বাড়বে। তাহলে তুমি আমরা কী জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কী হয়, আয়তন হয়। তাহলে আমি যদি কি ডাইরেক্ট এটা বলতে পারি যে দৈর্ঘ্য বাড়বে, এটা বললাম হয়তো দৈর্ঘ্য বাড়ছে প্রস্থ বাড়ছে উচ্চতাও বাড়ছে, কিন্তু যদি এটা বলে দিই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই বাড়ছে, তার মানে কি ওটা জায়গায় ওটাকে বল, এটাকে যদি এটা মানে এটা বলছি তাহলে এটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি যে আয়তন বাড়ছে। আলটিমেটলি আমরা যদি বলি যে এটা আমাদের আয়তন বাড়ছে তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাই এখানে কী হচ্ছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইভাবে কিছু জিনিস আছে, আমি জাস্ট একটু তোমাদের মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এবং এই যখন ওই চ্যাপ্টারগুলোতে আমরা মুভ করব তখন তোমাদের কাছে খুব ক্লিয়ারভাবে সেগুলো আমরা আলোচনা করব। এবার দেখো নেক্সট যেটা চ্যাপ্টার আছে আলো। হ্যাঁ, আমি তোমাদের একটু আগেই বললাম আলো নামে আমাদের একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে। তো আলো কী হয়,
দেখো আলোর বিভিন্ন আমরা জিনিস জানবো, যেমন যেমন আয়নাতে যেতে লাইট মারো, তুমি নিজে একবার ট্রাই করে হয়তো দেখেছো বা না দেখে থাকলে দেখবে আয়নাতে লাইট মারবে, ঠিক আছে, আয়নাতে লাইট মারবে, দেখবে লাইটটা তোমার দিকে ঘুরে আসছে, ঠিক আছে। কিন্তু তুমি কোনো এক বালতি জল নিয়ে সেখানে তুমি লাইট মারিও তো, এক বালতি জল নাও দিয়ে সেখানে লাইট মারো, দেখবে লাইটটা কিন্তু তোমার দিকে ফিরে আসছে না, লাইটের মধ্যে মানে জলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, ঠিক আছে। তো একবার লাইটটা আমার দিকে চলে এলো, একবার জলের ভিতরেই প্রবেশ করলো, কী এমন হচ্ছে এখানে? তো যেটা আমার দিকে চলে আসে ওটাকে বলে প্রতিফলন, এবং যেটা লাইটটা যেমন জলের মধ্যে চলে যায় এটাকে বলে প্রতিসরণ। তো এই প্রতিফলন কী, প্রতিসরণ কী, আমরা খুব ডিটেলসে আলোচনা করব। এবার তোমরা দেখে থাকবে রংধনু দেখেছো আকাশে, ঠিক আছে, রংধনু কেন হয়, আলোর বিচ্ছুরণের কারণে হয়, সেগুলো আমরা আলোচনা করব। প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে সাতটা পার্টে ভেঙে যায়, কেন সাতটা পার্টে ভাঙে, ওইগুলো সব আলোচনা করব, এগুলো আলোর বিচ্ছুরণের। তারপরে তুমি ধরে নাও চশমা পরে থাকো অনেক সময়, আমি জাস্ট একটা দেখাচ্ছি, এইভাবে যদি আমি একটা চশমা পরি, ঠিক আছে, আমি যদি একটা চশমা পরি, এখন এই চশমাটার অনেকটা লাল, ঠিক আছে, এই জিনিসটা লাল দেখতে পাচ্ছ তোমরা, তো আমি যখন চশমাতে দেখবো তখন ব্যাপারটা কী হবে, অনেকটা লাল লাল দেখাবে। তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, দেখো আমি এখানে যদি লাগাই তাহলে কি লাল লাল আসছে কি আমি জানি না, ক্যামেরা তো আমার পেছনে আছে যেহেতু আমি, তো এখানে কী হচ্ছে, অনেক সময় তুমি লাল চশমা দিয়ে দেখছো তো জিনিসটা কী মনে হচ্ছে, তোমার কাছে লাল মনে হচ্ছে, কিন্তু তুমি যদি খালি চোখে দেখো তো সাদা, আবার মানে অরিজিনাল কালার দেখাচ্ছে, আবার লালে দেখছো লাল, আবার তুমি নীল চশমা যদি পরো তো নীল চশমাতে কী হবে, নীল দেখাবে। তো এইভাবে লাইটগুলো কেন চলে যাচ্ছে, তুমি যেই কাঁচ দিয়ে দেখছো সেই কাঁচেরই তুমি কালার দেখতে পাচ্ছ, তার মানে এই জিনিসটা হওয়ার কারণটা কী, এটা তো নির্দিষ্ট কোনো একটা কারণ আছে, সেই কারণগুলো আমরা আবার ক্লাস টেনের যে চার নম্বর বা পাঁচ নম্বর চ্যাপ্টার আলো সেখানে আমরা পড়ব। এই আলোর পরে অনেকগুলো কেমিস্ট্রি চ্যাপ্টার চলে আসে, তার মধ্যে এরপরে আসে পরমাণু নিউক্লিয়াস বলে একটা চ্যাপ্টার, আমি তো চশমা পড়েই থেকে গিয়েছিলাম। তো পরমাণু নিউক্লিয়াস বলে চ্যাপ্টার থাকে, পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে সেগুলো আলোচনা করা হয়েছে। এখন যদি আমি সেই জিনিসটা, যেহেতু আমি ফিজিক্সের চ্যাপ্টারগুলো খুব ডিটেলসে আলোচনা করলাম, কারণ ওই জিনিসগুলো তোমরা আশেপাশে দেখে থাকো, কিন্তু কেমিস্ট্রি জিনিসটা কী হয় খালি চোখে মানে খুব কমই দেখা যায়, ল্যাবে গেলেই দেখা যায়, ঠিক আছে। তো কেমিস্ট্রি আমি যদি এটা ওটা বলি তাহলে তোমাদের মাথায় এখানে এখন ওটা ওটা হয়ে যাবে, তো ওটা আমি এখন আলোচনা করছি কেমিস্ট্রি মানে খুব ভার্স, আমি খুব যে একবার ডিটেলস আলোচনা করছি কেমিস্ট্রি ওটা না। তো পরমাণু নিউক্লিয়াস এটা একটা কেমিস্ট্রি চ্যাপ্টার, অনেকটা ফিজিক্সের মধ্যেও পড়ে। তো ওখানে কী আছে, ধরে নাও একটা কীভাবে কী, ধরে নাও আলফা রশ্মি এলো, গামা রশ্মি এলো, বিটা রশ্মি এলো, তো কী পরিবর্তন হবে একটা নিউক্লিয়াসের পরমাণু, সেগুলো ওখানে আলোচনা করা হয়েছে। তো এগুলো আমরা ওখানে পড়ব। তারপরে আসবে আমাদের পর্যায় সারণী, ঠিক আছে। এই যে পর্যায় সারণী চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট বলতে, এই চ্যাপ্টারটার ওপর ডিপেন্ড করেই সমস্ত, এই যে বললাম অক্সিজেন O2 কেন হয়, নাইট্রোজেন N2 কেন হয়, এগুলো সব এখানে আলোচনা করা হয়, ঠিক আছে। তো এখানে ধরো নাও পর্যায় সারণীতে এই যে তোমরা পড়েছো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এবং অনেকগুলো পড়েছো, এরকম 118টা মৌল আছে, ঠিক আছে। এই 118টা মৌলকে একটা টেবিলে রাখা হয়, ঠিক আছে, একটা টেবিলে সাজানো হয় যে একটু এখানে হাইড্রোজেন এলো, এখানে হিলিয়াম এলো, এখানে লিথিয়াম, এখানে দেখা হলো তার নিচে সোডিয়াম, তার নিচে আছে হচ্ছে পটাশিয়াম, তারপরে হিলিয়ামের নিচে নিয়ন, এবার আর্গন, এইভাবে একটা টেবিল বানানো হয়। ধর নাইট্রোজেনের নিচে ফসফরাস, তারপরে তারপরে আর্সেনিক, নাইট্রোজেনের নিচে ফসফরাস, তারপরে আর্সেনিক, তো এইভাবে একটা টেবিল বানানো হয়। এই টেবিলটাকে কী বলি আমরা, পর্যায় সারণী বলি। তো ওই পর্যায় সারণীতে মানে ওপর এদিকে গেলে কী হয়, ওইদিকে গেলে কী হয়, এই টেবিল থেকে এদিকে গেলে কী হবে, ওই সব আমরা আলোচনা করব ওখানে যেয়ে, ঠিক আছে। এবার ওখানে ওই চ্যাপ্টারে আবার ওই চ্যাপ্টারটার মধ্যে আবার 7-8টা পার্ট আছে, ওখানে সমযোজী বন্ধন কী, আয়নীয় বন্ধন কী, Na+ পড়েছো তোমরা আগে, Na-Cl- পড়েছো, এসব কীভাবে গঠিত হয় সব ওখানে আমরা পড়ব। এবং এরপরে যেগুলো আছে তড়িৎ বিশ্লেষ্য বলে একটা চ্যাপ্টার আছে সেখানে, তো এখানে অনেক কিছু এভাবে আলোচনা করা হয়েছে, সেগুলো আমি যদি এখন তোমাদের বলি তো তোমাদের একটু হয়তো মাথার ওপর দিয়ে যাবে, কারণ আমি তোমাদের লাইভ এক্সাম্পল সেটা দেখাতে পারবো না, যেমনটা আমি আলো চ্যাপ্টারে দেখাতে পেরেছিলাম, তারপরে তাপ চ্যাপ্টারে দেখাতে পেরেছিলাম, গ্যাসের আচরণ চ্যাপ্টারও আমি সেরকম খুব একটা বলিনি যেহেতু ওটা লাইভ নেই। গ্যাসের আচরণ চ্যাপ্টারে একটা ই করতে পারো, যেমন তোমরা মানে ওখানে লাইভ এক্সাম্পল একটা আছে যে গ্রীষ্মকালে যদি সাইকেল চালানো হয় তাহলে চাকা বাস্ট হয়ে যায়, তো এরকম কিছু কিছু লাইভ এক্সাম্পল অনেক জায়গায় পাওয়া যায়, সেগুলো মানে কী বলে কেমিস্ট্রিতে সেগুলো আমরা পাই না,
তো ওই জন্য আমি তোমাদের ওইটা খুব ডিটেলসে যাচ্ছি না, এবং যখন আমরা পড়ব অবশ্যই আমি যতটা চেষ্টা করব, যতটা হোক মানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে হোক বা সেটা বোর্ডে করে দেখানোর মধ্যে হোক বা কোনো কিছু আমার ভঙ্গিমার মধ্যে দিয়ে হোক, সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এবার প্রায় আমাদের ক্লাস টেনে কী কী আছে চ্যাপ্টারগুলো যতটা আলোচনা করলে তোমরা বুঝতে পারবে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে খুব উপযোগী হবে, ততটা আমি এখন পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখন আমাদের কী করতে হবে, মেন জিনিস যেটা আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা শুরু করতে হবে। এতক্ষণে আশা করি 10-15 মিনিট পার হয়ে গেছে, তো এই জিনিসটা তোমাদের জন্য খুব মানে মনে হতে পারে যে এতক্ষণ ধরে বললেন আপনি কোনো তো লাজ কাজের জিনিস না, কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় একটা যখন ইমেজ চলে আসবে যে হ্যাঁ এই যে পরিবেশের জন্য ভাবনা পড়লাম, পরিবেশের জন্য ভাবনা যখন পড়বো গ্যাসের আচরণ পড়বো, ওখানে উষ্ণতা বাড়বে, আয়তন কমবে, এরকম মানে এত রকম জিনিস আছে সেখানে, তোমার একটা ইন্টারেস্ট জাগবে যে হ্যাঁ নেক্সট চ্যাপ্টারটা পড়ে দেখি তো স্যার এরকম বলেছিল, হালকা তো বলেছিল এরকম, তো একটা ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য এতগুলো গল্প বলার কারণ। ঠিক আছে, এবার নেক্সট আমি যেখানে যাচ্ছি পরিবেশের জন্য ভাবনা, তো আমি এটাই বলেছিলাম ক্লাসের শুরুতে এতগুলো কথা বলার কারণই হচ্ছে পরিবেশের জন্য ভাবনা করার আগে পরিবেশ সম্বন্ধে জানতে হবে। তো জানো পরিবেশ সম্বন্ধে জানি, তো পরিবেশকে আমি খুব ভালো মানে আমি একটা লাইনে বোঝাতে চাইছি তোমাকে পরিবেশ, যে তোমরা পড়ে থাকবে আমাদের চারপাশে গাছপালা নদী যাওয়া দেখতে পাই সব কিছু পরিবেশ, কিন্তু এটাকে আমি এটাই এই সংজ্ঞাটাই কিন্তু আমি তোমাদের একটু অন্যভাবে দেখাচ্ছি। দেখো যে পরিবেশ পরিবেশ আমি বলছি আমাদের চারপাশে যা দেখতে পাই এটুকু পর্যন্ত থেমে যাও, ঠিক আছে, আমাদের পরিবেশ আমাদের চারপাশে যা দেখতে পাই এই জায়গাটায় তোমার ফুল স্টপ লাগিয়ে দাও। আমাদের এবার আমি তোমাকে প্রশ্ন করছি আমাদের চারপাশে আমরা কী দেখতে পাই, আমাদের চারপাশে আমরা কী দেখতে পাই, তুমি বলবে আমি আমি এইভাবে বলি, একটা হচ্ছে যে আমাদের স্থলভাগ, একটা জলভাগ, একটা বায়ুমণ্ডল, এই তিনটাই, এর বাইরে তো কিছু হবে না, ঠিক কিনা, স্থলভাগ বায়ুমণ্ডল স্থলভাগ জলভাগ আর বায়ুমণ্ডল। এবার দেখো স্থলভাগে কী দেখতে পাই, গাছপালা বলো এবার তুমি, তারপরে তুমি আরও বিভিন্ন কিছু বলো, যানবাহন বলো আর মানে বিভিন্ন গাছপালা যানবাহন ঘরবাড়ি এসব দেখতে পাই। এবার তাহলে স্থল জলভাগে কী দেখতে পাই, জলভাগে বিভিন্ন মাছ দেখতে পাওয়া যায়, বিভিন্ন প্রাণী দেখতে পাওয়া যায়, জল দেখতে পাওয়া যায় যা বলবে। এবার বায়ুতে কী দেখতে পাও, পাখি উড়ে বল, পাখি উড়ে বলে হবে না, ঠিক আছে, পাখি তো উড়ে বাতাসে, ঠিক আছে, কিন্তু এখানে আমরা যে আমরা বায়ুমণ্ডলে বিভিন্ন বাতাস দেখতে পাই, তো পরিবেশের জন্য ভাবনা। তো আমরা এর আগে পড়েছি দেখো যে স্থলভাগ সম্বন্ধে পড়েছি যে মাটি দূষণ, ঠিক আছে, স্থলভাগ সম্বন্ধে পড়েছি এটা এটা এই স্থলভাগের আবার বিভিন্ন আছে যেটা বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, যেমন একটা জায়গায় মালভূমি, একটা জায়গায় পর্বত, ঠিক আছে, একটা কোনো জায়গায় হয়তো আছে মরুভূমি, এরকমভাবে বিভিন্ন টপিক আমরা কিন্তু আলোচনা করেছি এর আগেও। এ যেমন ভূগোল অবশ্যই ভূগোল ক্লাসে সেটা আমি মানে আমি করেছি এটা বলছি না, বইয়ে করা হয়েছে যে পর্বত তারপরে পাহাড় তারপরে এরকম মালভূমি মরুভূমি তারপরে তোমরা তরাই ডুয়ার এসব অনেক অনেক কিছু অনেক কিছু পড়েছো, ঠিক আছে। এবার তোমাদের কাজ কি না, কাজের আগে আর একটু ডিসকাস করতে চাইছি আমি, দেখো জলভাগকে আমরা কীভাবে করেছি, জলভাগ সমুদ্র নদী, ঠিক আছে, এভাবে আমরা মানে জলভাগকে বিভিন্ন পার্টে কিন্তু ভাগ করে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বায়ুভাগকে আমরা ভাগ করিনি। তোমরা আগের ক্লাসে যে মনে করো একটু হালকা একটু টাইম নিয়ে প্রয়োজন হলে ভিডিও পজ করে একটু ভাবো যে আগের ক্লাসে আমরা কি বায়ুমণ্ডলের কোনো স্তর হিসাবে ভাগ করেছিলাম, কিন্তু আজকে কী করবো আমরা, তো আজকে আমাদের যে মেন অর্কটা হবে বায়ুমণ্ডলকে আমরা এই চ্যাপ্টারে যেটা আমাদের সিলেবাসে আলোচনা করেছে বায়ুমণ্ডলকে বিভিন্ন পার্টে ভাগ করেছে, ঠিক আছে। তো প্রথম পার্টটা কী, প্রথম পার্ট হচ্ছে হ্যাঁ প্রথম পার্ট বলার আগে বায়ুমণ্ডলের সম্বন্ধে, বায়ুমণ্ডলে কী থাকে বলো, বিভিন্ন গ্যাস থাকে, নাইট্রোজেন অক্সিজেন যা বলবে, ঠিক আছে, বিভিন্ন নাইট্রোজেন অক্সিজেন আর্গন নিয়ন তারপরে হাইড্রোজেন এগুলো গ্যাস থাকে, হিলিয়াম টেনিয়াম যা বলবে, ঠিক আছে। এবার নেক্সট বলো যে এবার আমি একটা জাস্ট এক্সাম্পল নিতে চাইছি যে ধরে নাও তোমাদের কোনো স্কুল আছে, সেখানে তোমাদের কী করলাম একটা লাইনে দাঁড় করলাম, ক্লাস ফাইভের একটা লাইন, সিক্সের একটা লাইন, সেভেনের একটা লাইন, এইটের একটা লাইন, এভাবে অনেকগুলো লাইন করলাম, তাহলে কী হবে যে একটা লাইন তৈরি হবে সেই লাইনগুলোকে তুমি ভালো করে দেখে নাও, প্রয়োজন হলে ছবি তুলে নাও, ঠিক আছে। এবার তুমি কী করো সেই সেম স্টুডেন্ট যেগুলো স্টুডেন্ট আমাদের ছিল সেই স্টুডেন্টদের নিয়ে কী করলাম আমরা একটা হাইট অনুযায়ী লাইন বানালাম, হাইট অনুযায়ী, ঠিক আছে, দেখা গেলো ফাইভে একজন খুব উঁচু ছেলে আছে, তাহলে ওই কি আর একটা লাইনে চলে যাবে, যে বললাম যে 5 ফিট হাইটের যারা আছে একটা লাইনে সবাই দাঁড়াও, যারা 4 ফিট হাইটের যারা আছে তারা একটা লাইনে, যারা 3 ফিট আছে তারা একটা লাইনে দাঁড়াও, তাহলে কী হবে লাইনগুলো আলাদা আলাদা হয়ে যাবে না। অর্থাৎ আমরা যখন কন্ডিশনটা চেঞ্জ করে দিলাম, একটা কী করেছিলাম প্রথম কন্ডিশন কী করেছিলাম যে ক্লাস ফাইভ অনুযায়ী দাঁড়াও, ক্লাস সিক্স অনুযায়ী দাঁড়াও, যখন তারপরে কী করলাম কন্ডিশন চেঞ্জ করে দিলাম, ক্লাস থ্রি মানে সরি ক্লাস 4 ফুট হিসাবে দাঁড়াও, 5 ফুট হিসাবে দাঁড়াও, তো এইভাবে যখন আমরা কন্ডিশন চেঞ্জ করে দিলাম তখন লাইন কিন্তু আলাদা ফর্ম হয়ে গেল।
এইভাবে যদি আমরা কন্ডিশন অনুযায়ী যখন ভাগ করব তখন বিভিন্ন ভাগ হবে। যেমন আমরা বায়ুমণ্ডলকে যখন ভাগ করব রাসায়নিক গঠন অনুযায়ী, বায়ুমণ্ডলকে যখন আমরা রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ করব তখন আমরা দুটো পার্ট পাবো মেইনলি, ঠিক আছে? কী কী? একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেমিস্ফিয়ার। এবার আমরা চ্যাপ্টারে একবারে ঢুকে গেছি, এতক্ষণ অনেক কিছু আলোচনা করলাম যেটা আশা করি তোমাদের ভালো লাগছে এখন পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে টিকে আছো, অর্থাৎ যারা দেখছো আর কি, যাদের ভালো লাগছে তারা একটা লাইক তো অবশ্যই করতে পারো, এবং সেই লাইকটাতে আমাকে আরও আমার ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে, এবং অবশ্যই একটা কমেন্টও যদি তোমাদের ভালো লেগে থাকে এখন পর্যন্ত তাহলে তোমরা কমেন্ট একটা ছেড়ে যেতে পারো আমার জন্য, ঠিক আছে? কেমন হচ্ছে? যেহেতু আমি প্রায় প্রথমের দিকেই বলো এখানে আমি ভিডিও বানাচ্ছি, তো হয়তো কিছু ভুল হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা আমার সম্ভব হয়, আমার যতটা আছে, মানে আমার যতটা কনভারসেশনের যেই স্কিলটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। এবং এখানে তুমি বিভিন্ন কন্টেন্ট পেয়ে যাবা যেগুলো হয়তো অন্য জায়গায় পাবে না, বা বিভিন্ন এমনটা না হবে চেষ্টা এখানে গল্পই থাকবে, গল্পের মাধ্যমে পড়া থাকবে যাতে তোমার জিনিসগুলো বুঝতে খুব সহজ হয়, এবং যখন আমরা নেক্সট চ্যাপ্টারে অঙ্কগুলো করব তখন অঙ্কগুলো এমনভাবে আমি করাই যাতে স্টুডেন্ট খুব তাড়াতাড়ি বুঝতে পারে, এবং একটা রুলসকে ফলো করার চেষ্টা করি। তো চলো আবার আমরা ফিরে আসি। তাহলে আমরা বায়ুমণ্ডলকে রাসায়নিক গঠন অনুযায়ী কি রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ করলাম দুই ভাগে, ঠিক আছে? রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলকে ভাগ করলাম দুইভাবে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে? একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে? এই হোমোস্ফিয়ার কী এবং হাইড্রোস্ফিয়ার কী? দেখো হোমোস্ফিয়ার, এবার বায়ুমণ্ডলটা কী সেটা জানার অবশ্যই জরুরি ছিল আমাদের, আমি হয়তো স্কিপ করে গেছি, যে সমুদ্রপৃষ্ঠের ওপর থেকে যতটা মানে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ ওপর থেকে যে বায়ুমণ্ডলের যে ভাগটা আছে সেটা না, সরি, বায়ুর যেখানে বায়ু বেশি পাওয়া যায়, আমি কী বলছি, সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে একবারে আকাশ পর্যন্ত যেই অঞ্চলটা আছে সেটাকে আমরা বায়ুমণ্ডল বলি, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে বায়ুমণ্ডলটাই এমন যে সেখানে ভাষাটা ঠিক করতে গিয়ে বারবার কথাটা বায়ুমণ্ডল চলে আসছে, ঠিক আছে? তো দেখো, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে একবারে, ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ 0 কিলোমিটার থেকে বলতে পারো 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? আর এটা 80 কিলোমিটার থেকে, এটা 80 কিলোমিটার থেকে একেবারে ওপরে পর্যন্ত, মানে যতটা আছে, ঠিক আছে, বায়ুমণ্ডল যতটা আছে, হ্যাঁ? তো এটা 80 কিলোমিটার থেকে ওপরে, এইভাবে সাইন দিয়ে দিলাম, হ্যাঁ, বুঝতে পেরেছি? আশা করি যে 0 থেকে 80 কিলোমিটার এই, আর একটা হচ্ছে 80 কিলোমিটার থেকে তার থেকে ওপরে। এবার দেখো হোমোস্ফিয়ারে কী আছে আর হেটারোস্ফিয়ার কী আছে। দেখো হোমোস্ফিয়ারকে আমরা এইভাবে বলতে পারি যে হোমোস্ফিয়ারে আমরা কী রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ করছি, এখানে বায়ুর পরিমাণগুলো যেটা আছে ওটা সমসত্ত্ব, ঠিক আছে, বা নির্দিষ্ট কোনো একটা ধরুন না, এখানে পরিমাণগুলো নির্দিষ্ট হিসাবে থাকে, যে এখানে যদি অক্সিজেন এতটা থাকে তাহলে এতটাই থাকবে, এখানে যদি নাইট্রোজেন এতটা থাকে তাহলে এতটাই থাকবে। কিন্তু যখন আমরা হেটারোস্ফিয়ারে চলে যাবো তখন বায়ুর যে বায়ু মানে বায়ু অর্থাৎ গ্যাসের যে উপস্থিতির পরিমাণটা সেটা অসমসত্ত্ব, মানে কোনো নির্দিষ্ট না, এখন এটা আছে আবার কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে গেলো, আবার কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে গেলো, কিন্তু এখানে যেটা থাকবে নির্দিষ্ট। আর হেটারোস্ফিয়ারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের ক্ষেত্রে, জাস্ট আমাদের জানার ব্যাপার ছিল, ওই জন্য আমরা জেনে নিলাম, ঠিক আছে? এবার আমাদের মেন যে পার্টটা আছে, আমি যেরকম বলেছিলাম যে আরেকটা লাইন যদি করি আমরা উচ্চতা হিসাবে, ঠিক আছে, অর্থাৎ উচ্চতা হিসাবে তাহলে সেটা আরেকটা লাইন পাবো। কিন্তু আমরা এখানে কী করবো, যখন এটা কী করে কী হিসাবে ভাগ করেছিলাম আমরা, একটা এটা রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ করেছিলাম, তো আমরা কী পেয়েছি, দুটো পার্ট পেয়েছি, একটা পেয়েছি হোমোস্ফিয়ার, একটা পেয়েছি হেটারোস্ফিয়ার। এবার আমরা কী করবো এটাকে আরেকটা, এবার আমরা ভাগ করবো উষ্ণতা তারতম্য অনুযায়ী, ঠিক আছে, উষ্ণতা তারতম্য অনুযায়ী, উষ্ণতা তারতম্য অনুযায়ী যদি আমরা ভাগ করি, উষ্ণতা তারতম্য অনুযায়ী যদি ভাগ করি তো আমরা বায়ুমণ্ডলের টোটাল 5টা স্তর পাবো। কটা স্তর পাবো বলো, তোমরা বলো, একসঙ্গে বলো, ঠিক আছে? এটা অনলাইন, বাট তোমাদের অফলাইন হিসাবে নিয়ে নিতে হবে যাতে মনে হয় যে স্যার আমার সামনেই আছে, ঠিক আছে? তো কয় প্রকার বললাম, হ্যাঁ, 5 প্রকার, ঠিক আছে? কী প্রকার, কী কী? একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটা কি, 1 নম্বর ট্রোপোস্ফিয়ার, আমার সাথে বলো, একটা ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে, দ্বিতীয় স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। কী কী বললাম, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে? এই 5টা পার্ট, এই 5টা পার্ট ভাগ করা হয়, তো বায়ুমণ্ডলকে উষ্ণতার তারতম্য অনুযায়ী 5টা ভাগে ভাগ করা হয়, আমরা জানলাম। তো কি এবার এখানে জানার পরেই আমি একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে আমরা প্রথমে যেটা পেলাম, ঠিক আছে, হোমোস্ফিয়ার পেয়েছিলাম না, এর আগে একটা হোমোস্ফিয়ার পেয়েছিলাম, হ্যাঁ,
আরেকটা পেয়েছিলাম হেটারোস্ফিয়ার, ঠিক আছে, আরেকটা পেয়েছিলাম হেটারোস্ফিয়ার। এটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। তো এই হোমোস্ফিয়ার আর এখন যে ভাগ করলাম, তো কটা ভাগ পেলাম? পাঁচটা ভাগ পেলাম না? তো এই এই যে প্রথম তিনটা ভাগ অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার একটা, ফার্স্টটা ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, ঠিক আছে, এই তিনটা, এই তিনটা কি হয়, এই তিনটা হোমোস্ফিয়ারে থাকে, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটা কি থাকে, হোমোস্ফিয়ারে থাকে। তোমাদের মনে থাকবে হোমোস্ফিয়ারে। তো এখান থেকে একটা শর্ট কোশ্চিন হয়ে যেতে পারে যে হোমোস্ফিয়ারে কোন তিনটি স্তর আছে, ঠিক আছে। তো এখান থেকে বলতে পারি আমরা হোমোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, ঠিক আছে। আমরা যখন কোশ্চিন লেখাবো তখন সেটা অবশ্যই লেখাবো, এখন যেহেতু ডিসকাশন তার জন্য ডিসকাস করাটা খুব জরুরি। আর এখানে আছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, ঠিক আছে, এখানে আছে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, ওকে। থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, তাহলে কী পেলাম? এই 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 জিনিসটা জাস্ট এখন মনে রাখো, আমি যখন নোট লেখাবো ভালোভাবে তখন আমি তোমাদের লিখিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এখানে নোটও পাবে। তো তোমাদের যা প্রয়োজন, তোমাদের যা প্রয়োজন তা সব তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তোমাকে অন্য জায়গায় ছুটাছুটি করতে হবে না। এখানে থাকবে কোশ্চেন অ্যান্সার সেশন, মানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশন, আর পিওর কিউ অর্থাৎ পাস্ট ইয়ার কোশ্চেন সলভ করবো। অবশ্য সমস্তগুলো তোমরাও পারবে, পড়ার পরে সবগুলো যখন দেখবে তখন তোমাদের একটা কনফিডেন্স আসবে পরীক্ষাতে কীভাবে সমস্ত প্রবলেম ফেস করতে হবে, এবং সমস্ত গাইডেন্স এরপরে কী করবে তোমরা মাধ্যমিক দেওয়ার পরে, কোথায় যাবে, কী করবে, কী করলে তোমাদের ভালো হয়, কেরিয়ার গাইডেন্স ক্লাস সমস্ত কিছু এখানেই পেয়ে যাবে। সো বেশি ছোটাছুটি করার প্রয়োজন নেই, এই চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে রাখো, যখন সময় বলে দেবে পাচ্ছ কি পাচ্ছ না, ঠিক আছে। চলো আবার টপিকে ফিরে আসি। দেখো তাহলে কী হলো, হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার, এখানে তিনটা আছে আর এখানে দুটো আছে, চলো এটাকে মিটিয়ে দাও। আচ্ছা, তো আমাদের এটা তো প্রয়োজন। এবার আমাদের কী করতে হবে, ট্রোপোস্ফিয়ার নিয়ে আমি জাস্ট আজকে যেহেতু অনেক লেন্থ হয়তো একটু বেশি হয়ে গেল, আমরা বিভিন্ন ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাকশন নিয়েছি অনেক চ্যাপ্টারের, তো এখানে লেন্থটা আমি আর খুব বেশি করছি না এই ভিডিওটা, জাস্ট আমি ট্রোপোস্ফিয়ারের সম্বন্ধে হালকা আলোচনা করে আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। এবং নেক্সট ক্লাস যখন আমরা করবো ট্রোপোস্ফিয়ারের ওপর বিভিন্ন নোটস, এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে ওটুকুর ওপর নোটস, ট্রোপোস্ফিয়ারের যে নোটস আছে সেগুলো তোমাদের লিখিয়ে দেওয়া হবে এখানে, কোনো প্রবলেম নেই। তো চলো ট্রোপোস্ফিয়ার কী, তো ট্রোপোস্ফিয়ার হচ্ছে 0 কিলোমিটার থেকে একবারে 10 কিলোমিটার, কোনো বই দেখবে 15, কোনো বই দেখবে 16। সো মানে কনফিউজ হওয়ার ব্যাপার নেই, যেহেতু এটা বায়ুমণ্ডলের স্তর, যখন তোমরা ছায়া বই যদি ফলো করো তাহলে মেবি 10 কিলোমিটার দেখতে, ঠিক আমার মনে নেই, জাস্ট আমি বলে দেবো কালকে যে কোন বইয়ে কোন কত কিলোমিটার আছে। তো ট্রোপোস্ফিয়ারের যে সীমানাটা থাকবে, দেখবে বিভিন্ন বই বিভিন্ন ফলো করে, কিন্তু এটা তো কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, তুমি যেটা লিখবে সেটাই অ্যান্সার, তুমি যেটা লিখবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তোমার বইয়ে যেটা লেখা আছে বা আমি যেটা লেখাবো সেটাই অ্যান্সার ধরে চলো, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ারে আমরা ধরলাম কি 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার বিস্তৃত, ঠিক আছে, 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার বিস্তৃত। এবার দেখো ট্রোপোস্ফিয়ার তার মানে আমরা কোথায় বসবাস করি বলো, অবশ্যই ট্রোপোস্ফিয়ার, যেহেতু 0 কিলোমিটার থেকে শুরু হচ্ছে তার মানে আমরা তো কিছুটা বায়ুমণ্ডলেও থাকি, তাই না, কিছুটা স্থলভাগে তো থাকি, কিন্তু স্থলভাগ আর বায়ুমণ্ডল যেহেতু স্থলভাগ শেষ বায়ুমণ্ডল শুরু, তাহলে আমরা কিছুটা যাদের দুতলা বাড়ি ওরা তো সবসময় বায়ুমণ্ডলে থাকে, তাই তো। চলো তাহলে মানে কী হয়, আমরা কিছুটা বায়ুমণ্ডলে থাকি, তাহলে আমরা কি ট্রোপোস্ফিয়ারে বসবাস করি। এবার তোমরা দেখে থাকবে ট্রোপোস্ফিয়ারে কী হয়, বিভিন্ন মেঘ মানে বৃষ্টি ঝড় ঝাঞ্ঝা যত আসে সব এখানেই হয়, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারে সমস্ত কিছু হয়। তাহলে আমরা কি দেখলাম যে ট্রোপোস্ফিয়ারে মানে বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টি, তারপরে ঝড় ইত্যাদি জলবায়ু পরিবর্তন সব এখানেই হয়, ঠিক আছে। তাহলে এটাকে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারকে কী বলা হয়, ক্ষুদ্রমণ্ডল বলা হয়, ঠিক আছে। এবার দেখো ট্রোপোস্ফিয়ারে কী হয়, প্রতি কিলোমিটার যখন উচ্চতা আমরা উঠি, যখন প্রতি কিলোমিটার উচ্চতা উঠি অর্থাৎ 1 কিলোমিটার যখন উচ্চতা উঠবো, তখন 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে, যখন আমরা 1 কিলোমিটার দেখালো, এটা যদি 0 কিলোমিটার হয়, এটা যদি 1 কিলোমিটার হয়, এখান থেকে এখানে আস্তে আস্তে কী হবে, মাইনাস অর্থাৎ মাইনাস বললাম না, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমবে, এবং উষ্ণতা মানে প্রতি কিলোমিটার কমবে, এভাবে কমতে 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 অনেকটা উষ্ণতা কমে যাবে, ঠিক আছে। যখন আমরা এই উষ্ণতা মানে এই স্তরের লাস্টে গিয়ে পৌঁছাবো তখন এই উষ্ণতা হবে -65 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এরপর যখন তাহলে কী হলো ট্রোপোস্ফিয়ারের সম্বন্ধে একটু পয়েন্টগুলো যদি আমি লিখি, তাহলে ট্রোপোস্ফিয়ার
এটা কি বলা হয়, প্রথম কথা এটাকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়, ঠিক আছে? ক্ষুদ্র মণ্ডল বলা হয়, এক নম্বর পয়েন্ট। এটা দুই নম্বর পয়েন্ট কি বলো তো? দুই নম্বর পয়েন্ট বললাম যে উষ্ণতা যখন মানে উষ্ণতা কমবে, তো উষ্ণতা কমে, ঠিক আছে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার, ঠিক আছে। অর্থাৎ এক কিলোমিটার উঠলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমবে। এ ক্ষুদ্র মণ্ডল বলার কারণ কী, কেন বলা হয়, এই কারণটা আমি পরের ক্লাসে যখন নোটস লেখাবো, যখন তোমাদের ভালোভাবে ক্লাস নেবো, তখন তোমাদের এখানে লিখিয়ে দেবো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ক্ষুদ্র মণ্ডল উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এখানে এটার এটা যখন শেষ হবে, যখন ট্রোপোস্ফিয়ার যখন শেষ হবে, তখন ট্রোপো পজ আসবে। আচ্ছা শুনো, তোমরা ভিডিওটা আমি যখন একটু আগে বলেছিলাম পজ করো, আচ্ছা পজ করো, পজ করো মানে কি, থামিয়ে দাও, ঠিক আছে, থামিয়ে দাও। তো ট্রোপো পজ মানে কি, ট্রোপোকে ট্রোপো পজকে থামিয়ে দাও, অর্থাৎ কি ট্রোপো পজে কী থামিয়ে দাও, এখানে যখন ট্রোপো পজ এইভাবে মনে রাখো, পজ মানে কি থামিয়ে দাও, ট্রোপোস্ফিয়ারে থামিয়ে দাও, ঠিক আছে। ট্রোপো পজ মানে কি, ট্রোপোস্ফিয়ারে থামিয়ে দাও, কাকে থামিয়ে দাও, উষ্ণতাকে থামিয়ে দাও, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারে উষ্ণতাকে থামিয়ে দাও, তাহলে উষ্ণতা থেমে যাবে। তাহলে ট্রোপোস্ফিয়ারে যখন কী হবে, উষ্ণতা সবচেয়ে ওপরে যাবো, তখন কী হবে, ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা থেমে যাবে। থেমে যাবে মানে কি, ওখানে উষ্ণতা আর পরিবর্তন হবে না, কিছুটা জায়গায় উষ্ণতা পরিবর্তন হবে না, সেই অঞ্চলটাকে বলি আমরা ট্রোপো পজ। তো এর সর্বোচ্চ সীমানায়, ঠিক আছে, সর্বোচ্চ সীমানায় সর্বোচ্চ সরি সীমানায় সর্বোচ্চ সীমানায় উষ্ণতা অপরিবর্তিত থাকে, ঠিক আছে, অপরিবর্তিত থাকে, ঠিক আছে, উষ্ণতায় অপরিবর্তিত থাকে। এই অঞ্চলকে কী বলা হয়, এই অঞ্চলকে এই অঞ্চলকে এই অঞ্চলকে ট্রোপো পজ বলা হয়, ঠিক আছে, ট্রোপো পজ বলা হয়, বুঝলে? আচ্ছা আমি এই ক্লাসটাকে আর আগে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে হয়তো আরও এক দুটো পয়েন্ট থাকতে পারে, কিন্তু আমি যেহেতু কালকে এটা আমাকে পড়াতেই হবে, সেহেতু আমি এটা আজকে আর ডিসকাশন করতে চাইছি না। কালকে আমরা আবার এই ট্রোপোস্ফিয়ার থেকে শুরু করব এবং নোটস সহ শুরু করব, ঠিক আছে। তো আজকে ক্লাস এটুকু পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কীভাবে, কমেন্টের মাধ্যমে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যেও। আর আশা করছি নেক্সট ভিডিও আবার দেখবে। আচ্ছা ঠিক আছে, বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।